প্রিয় দর্শক, ইউএসএ নিউজ অনলাইন ডটকমের নিয়মিত আয়োজন ইউএসএ নিউজ অনলাইন জানালেন আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি শাকতন সেলিম। আজ আমাদের অতিথি বাংলাদেশের বিশিষ্ট শিক্ষাবিদ, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ডক্টর সৈয়দ আশরাফুর রহমান। আশরাফ, আপনার স্বাগত। জি জি। প্রিয় দর্শক, আশরাফুর রহমান বাংলাদেশের অন্যতম বিদ্যাপীঠ, অত্যন্ত সুনামের সাথে যে শিক্ষা প্রতিষ্ঠানটি বাংলাদেশ শিক্ষা আলো বিলাচ্ছে সেই বিশ্ববিদ্যালয়ের শিক্ষক। তিনি শিক্ষা নিয়ে গবেষণা করেন, শিক্ষা বিষয় নিয়ে সারা বিশ্বের শিক্ষা ব্যবস্থা সম্পর্কে খবর রাখেন। আমরা আজকে বলবো যে বিষয় নিয়ে কথা বলবো, যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা এবং যুক্তরাষ্ট্রের সাথে তুলনামূলক কিছু কথা আমরা বলার চেষ্টা করব। কারণ সৈয়দ আশরাফুর রহমান তিনি বিশ্বের বিভিন্ন দেশে তার যাওয়ার সুযোগ হয়েছে, যুক্তরাষ্ট্র তিনি আসেন, এখানকার পড়াশোনার এখানকার শিক্ষা ব্যবস্থা নিয়ে যথেষ্ট খবর রাখেন। তো আমরা তার কাছ থেকে সে বিষয়টা জানবো। আর আমরা একটি যে বিষয়টা আমরা কিছুদিন আগে যে একটা মিডিয়ার মাধ্যমে শুনেছি, সৈয়দ আশরাফুর রহমান আপনারাও জানেন সে বিষয়ে, যে বাংলাদেশের যে আন্তর্জাতিকভাবে যে বিশ্ববিদ্যালয়ের যে র্যাঙ্কিংয়ে বাংলাদেশের কোনো বিশ্ববিদ্যালয়ের নাম নেই, এটা কতটুকু অথেন্টিক আমরা জানি না, কিন্তু বিষয়টা আসলে একটা উদ্বেগের কারণ হয়ে দাঁড়িয়েছে যে বাংলাদেশে এত নাম করা বিশ্ববিদ্যালয় শিক্ষা ব্যবস্থার অনেক উন্নয়নের কথা আমরা শুনি, শিক্ষার মান বেড়েছে, শিক্ষার যে পরিসংখ্যানগতভাবে শিক্ষা অনেক উন্নয়ন হয়েছে বাংলাদেশে, কিন্তু এই বিষয়টা যদি একটু আপনি এই বিষয়ে যদি শুরু করেন, আসলে একজন শিক্ষাবিদ হিসেবে আপনি বাংলাদেশে একটা সুনামখ্যাত বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক হিসেবে এই খবরটা আপনাকে কীভাবে আপনি মূল্যায়ন করবেন? ধন্যবাদ সেলিম ভাই, আপনাকে যে আমাকে আপনাদের এই অনলাইন টিভির অনুষ্ঠানে আহ্বান জানিয়েছেন। মূলত এই ধরনের অনুষ্ঠান আমাদের প্রবাসী ভাইদের বাংলাদেশি শিক্ষা এবং সংস্কৃতি সম্পর্কে আগ্রহী করে তুলবে। আমি মনে করি যে এই যে নিউজ আপনি যেটা বলছেন, বাংলাদেশের শিক্ষাব্যবস্থা একটা গ্লোবালাইজেশনের যুগে বিচ্ছিন্ন কোনো দ্বীপ না বাংলাদেশ। বাংলাদেশও অন্যান্য শিক্ষা দেশের উন্নত দেশগুলোর শিক্ষাব্যবস্থার সাথে তুলনামূলকভাবে এগিয়ে যাচ্ছে। কিন্তু বিভিন্নভাবে এই যে নিউজটা আপনি বললেন, যে নিউজটা কতটুকু ভিত্তি সম্পন্ন, কতটুকু সঠিক, সেটা সম্বন্ধে আমাদের সন্দেহ রয়েছে। নিউজ বিভিন্নভাবে করা যায়, কিন্তু সঠিক নিউজ, সঠিক তথ্য না নিয়ে নিউজ করা আসলে মিডিয়ারকে আমি আহ্বান জানাবো যে সঠিকভাবে জেনে শুনে রিসার্চের ভিত্তিতেই ভিত্তি করা নিউজ করা উচিত। আমি মনে করি বাংলাদেশের হায়ার এডুকেশন বিশ্বের কোনো অংশের, কোনো বিশ্ববিদ্যালয়ের চেয়ে কোনো অংশে কম নয়। আপনারা জানেন যে আমাদের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অনেকগুলো গবেষণা কার্যক্রম রয়েছে, এবং এই গবেষণা কার্যক্রম আমাদের স্টুডেন্টরা এখানে এই ইউনাইটেড স্টেটসে এসে বিভিন্ন প্রতিষ্ঠানে সম্মানের সহিত কাজ করেছে, এবং গুগল সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে রিসার্চ করেছেন, করছেন এবং করে যাচ্ছেন। অতএব আমাদের এই গ্লোবালাইজেশনের যুগে আমরা কোনো বিচ্ছিন্ন দ্বীপ নয়, আমরা এগিয়ে যাচ্ছি এবং বাংলাদেশের শিক্ষাব্যবস্থাও এগিয়ে যাচ্ছে। এই ধরনের যারা নিউজ প্রচার করেন তারা আমাদেরকে অনেক সময় বিভ্রান্ত করেন এবং আমাদের উৎসাহকে অনেক সময় বাধাগ্রস্ত করেন। তো এই যে আসলে শিক্ষার মান আমরা যদি দেখি যে প্রত্যেকটা রেজাল্ট যখন এসেছে এসেছে এবং বিভিন্ন পাবলিক পরীক্ষার যে রেজাল্টগুলো বের হয়, আমরা অনেক উৎসবমুখর পরিবেশে সেগুলো তাদের উৎসাহ উদ্দীপনা দেখি শিক্ষার্থীদের, এবং এটা খুব ব্যাপকভাবে সেই বিষয়টা খবরগুলো পরিবেশিত হয়। তো কিন্তু পাশাপাশি যখন এই বিশ্ববিদ্যালয়ে যখন ছাত্ররা যায় সেখানে মাঝে মাঝে দেখা যায় যে অনেকেই সে যখন অ্যাডমিশন টেস্ট হয় সেখানে সেই আশানুরূপ রেজাল্ট সেখানে দেখা যায় না। সেটা আসলে কি কোনো বিশ্ববিদ্যালয় শিক্ষার মান এবং যে মাধ্যমিক উচ্চ মাধ্যমিক শিক্ষা মানের মধ্যে কোনো ব্যবধান বা কোনো গ্যাপ আছে কিনা, কী মনে হয় আপনার? না, আসলে মূলত আপনারা জানেন যে এই দেশেও, ইউনাইটেড স্টেটসেও আপনার সবাই কিন্তু ইউনিভার্সিটি যেতে পারে না। আমাদের দেশেও অনেকগুলো পাবলিক পারসেপশন রয়েছে যে সবাই পাবলিক বিশ্ববিদ্যালয়ে যাবে, সরকারি বিশ্ববিদ্যালয়ে পড়বে, তবে আমাদের এখন প্রাইভেট বিশ্ববিদ্যালয়ে অনেকে যাওয়ার সুযোগ পায়। এবং আপনারা জানেন যে কয়েক বছর আগেও আমাদের বিশ্ববিদ্যালয়গুলো বলতে বোঝানো হতো সন্ত্রাসী কার্যক্রম, রাজতন্ত্র, রাজনীতি, অনেক সময় বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে যেত। কিন্তু বিগত 10 বছর ধরে আপনারা দেখতে পাচ্ছেন যে বর্তমান সময়ে প্রায় খুবই কম বিশ্ববিদ্যালয় বন্ধ হচ্ছে, সেশন জট একবারেই কমে যাচ্ছে, এবং কলেজগুলোতেও ন্যাশনাল বিশ্ববিদ্যালয়ের আন্ডারে কাজ করার কারণে বর্তমান ভাইস চ্যান্সেলর হিসাবের মানে ঐকান্তিক প্রচেষ্টায় কলেজগুলোতেও সেশন জট কমে যাচ্ছে। অতএব আমরা চাচ্ছি যে বিশ্বের সাথে কম্পিটিশন করে আমাদের শিক্ষাব্যবস্থাকে এগিয়ে নিয়ে যেতে। আগে আমাদের একটা সমস্যা ছিল, আমরা যখন বিশ্ববিদ্যালয়ে পড়ি 80-এর দশকে 90-এর দশকে, তখন 3 ইয়ার্স অনার্স ডিগ্রি ছিল, 1 ইয়ার্স মাস্টার ডিগ্রি ছিল, যে কারণে অনেকে
মাস্টার অনার্স করার পর ওই বিষয়ে এসে, বিশেষ করে মার্কিন যুক্তরাষ্ট্রে, ইউরোপে এসে এমএস মানে ক্রেডিটের ক্ষেত্রে ব্যবধান থাকতো, কিন্তু বর্তমান সময়ে সরকার এটাকে 4 ইয়ার্স অনার্স ডিগ্রি করেছেন, 1 ইয়ার্স মাস্টার ডিগ্রি করেছেন, যেখানে একজন অনার্স ডিগ্রি করার পর সাথে সাথে এখানে এসে সে মাস্টার্স করতে পারছে, বা এমএস করার পর এখানে এমফিল বা পিএইচডি করতে পারছে, অনেকটা সমমানের বলা যায়, সমমান এবং ক্রেডিট ট্রান্সফার করে অনেকেই ভালো করতেছেন। আমি তো জানি যে আমার মাধ্যমে আমি বিভিন্ন পাবলিক ইউনিভার্সিটি, প্রাইভেট ইউনিভার্সিটি ছিলাম, অনেকেই স্টুডেন্টরা এখানে ক্রেডিট ট্রান্সফার করে আসতেছেন। অতএব ওই যে হায়ার স্টাডি অনেকের দ্বারা সম্ভব হয় না, বা হায়ার স্টাডির যারা সবার দরকার হয় নাই, যে হায়ার স্টাডি টেকনিক্যাল এডুকেশনের দিকে দৌড়ে যাওয়া উচিত, যাকে ভাবে মার্কিন যুক্তরাষ্ট্র বা অন্য অন্য দেশে টেকনিক্যাল এডুকেশনটাকে গুরুত্ব দিচ্ছে, এবং হায়ার স্টাডি আমাদের এই এখানে আমাদের ইউনাইটেড স্টেটসও যেভাবে সবার জন্য উন্মুক্ত না, ঠিকভাবে বাংলাদেশেও উন্মুক্ত না। তারপরও বাংলাদেশ পাবলিক বিশ্ববিদ্যালয় আছে, সরকার অনেকভাবে ভর্তুকি দান করেন, যেটা অন্যান্য পৃথিবীর অন্যান্য দেশে নজিরবিহীন, যে কারণে যারা মেধাবী, সত্যিকার অর্থে মেধাবী, তারাও এখানে পাবলিক বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়ে তাদের মেধার লালন করতে পারেন, মেধার বিকাশ করতে সক্ষম হন। কিন্তু আসলে এই বিষয়টা কেমন আছে যে যখন বিশ্ববিদ্যালয়গুলো যখন অ্যাডমিশন টেস্ট হয়, সেখানে মানে তাদের যে পরিমাণ আসন আছে সেই পরিমাণ ছাত্র পাওয়া যায় না এরকম আমরা মিডিয়াতে দেখেছি, এই বিষয়টা আসলে কতটুকু? না, আসন তুলনায় ছাত্র বেশি, কিন্তু সেই তো মানে অ্যাডমিশনে কোয়ালিফাই করে না এরকম বিষয়টা, কোয়ালিফাই করে না, কোয়ালিফাই করে কিন্তু সবাই যে তোমরা নিতে পারি না। যেমন আমাদের আমাদের এখানে প্রায় 1500 ইউনিভার্সিটি প্রায় 1500 স্টুডেন্ট সিট রয়েছে, আমরা 3000 স্টুডেন্টকে আমরা সিলেক্ট করি, এবং মেধার ভিত্তিতে প্রথম থেকে আমরা বাছাই করে মেরিটের ভিত্তিতে আমরা তাদেরকে প্রথম 1500 জনকে আমরা মানে এখানে ভর্তি হওয়ার সুযোগ দান করি। ঠিক একইভাবে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে এইরকম দেয়, যারা সরকারি বিশ্ববিদ্যালয়গুলো চান্স পান না, অনেকে প্রাইভেট বিশ্ববিদ্যালয় এবং সরকারি কলেজ, বিশ্ববিদ্যালয় কলেজগুলোতে গিয়ে পড়াশোনার সুযোগ পান। এবং বর্তমান সময়ে বর্তমান সরকার চাচ্ছে যে প্রত্যেকটা বিশ্ববিদ্যালয়, প্রত্যেকটা জেলায় জেলায় একটা বিশ্ববিদ্যালয় করতে। আগে যেমন মাননীয় প্রধানমন্ত্রী আগে আমাদের দৃষ্টি ছিল যে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়কে এনলার্জ করা, কিন্তু এখন বর্তমান সরকারের পলিসি হচ্ছে যে প্রত্যেক জেলায় জেলায় একটা প্রাইভেট পাবলিক বিশ্ববিদ্যালয় করে দেওয়া, যাতে প্রত্যেকেই যাতে তাদের নিজ জেলায় বসবাস করে বা থেকে নিজের হায়ার স্টাডি সম্পূর্ণ সুযোগ সুযোগ। হ্যাঁ, আসলে আরেকটা বিষয় আপনি এখানে জানেন যে এখানে যে কলেজ ইউনিভার্সিটি ভর্তির যে সিস্টেমটা, যে হাই স্কুল গ্রাজুয়েশনের পরে স্কুলের যে রেজাল্ট, রিজেন্ট টেস্টের রেজাল্ট, স্কুলের রেজাল্ট, এবং বিশেষ করে এসিটি নামে একটা পরীক্ষা হয়, এই পরীক্ষার এই টেস্টের উপরে ভিত্তি করে কিন্তু কলেজ ইউনিভার্সিটিগুলোতে এই ভর্তির সুযোগটা পেয়ে থাকে। আলাদা স্কুল, আলাদা কলেজের জন্য, আলাদা ইউনিভার্সিটির জন্য তারা নিজস্ব কোনো টেস্টে, যে ওই তার এই এখানে হার্ভার্ডের জন্য একরকম টেস্ট অথবা কর্নেল ইউনিভার্সিটির জন্য একরকম টেস্ট, একটা এসিটির থেকে সেখানে কম্বাইন্ড কেন্দ্রীয়ভাবে এখান থেকে সবাই এই সব ইউনিভার্সিটিগুলো তারা ভর্তি সুযোগ। বাংলাদেশে কি বিষয়টা এরকম নাকি আলাদা আলাদা ভর্তি সিস্টেম, এখন কী অবস্থা? আমরা চাচ্ছি যে কম্বাইন্ডলি একটা অ্যাডমিশন টেস্ট নিতে, কিন্তু আমরা এখানে আমেরিকার মতো ওই যে রেজাল্টের ভিত্তিতে বা এসিটি দিয়ে আমরা ভর্তি করতে পারছি না, কারণ আমেরিকাতে প্রত্যেকটা প্রদেশ বা প্রত্যেকটা স্কুল কলেজের যে সমান সুযোগ সুবিধা পায় স্টুডেন্টরা, বিশেষ করে ও লেভেল, এ লেভেলের ক্ষেত্রে, সেটা আমাদের বাংলাদেশের সব এলাকার ছেলেমেয়েরা সমানভাবে পায় না, যে কারণে দেখা যাচ্ছে আপনি ঢাকা শহরে জিপিএ 5-এর সংখ্যা হাজার হাজার ঢাকা শহরে, কিন্তু আপনার সিলেটে কম, মৌলভীবাজারে কম, সুনামগঞ্জে তার তুলনায় কম। অর্থাৎ বিকজ সে হয়তো যে ধরনের এডুকেশনের সুযোগ সুবিধা পাওয়ার কথা সেটা হয়তো অবশ্য শহরে সে পায় না। এখন যদি আমরা সত্যিকার হয়তো ওই রেজাল্টের ভিত্তিতে তাকে আমরা ভর্তির ব্যবস্থা করি, তাহলে যে মফস্বলে সুনামগঞ্জ, হবিগঞ্জ বা ওই যে নীলফামারী বা বরিশালে কোনো জালুঘাটের কোনো ছেলে বা মেয়ে, সে ওখানে কখনোই ভালো ভালো ইউনিভার্সিটি বা ভালো ভালো মেডিকেল কলেজে, ঢাকা বিশ্ববিদ্যালয় বা ঢাকা মেডিকেল কলেজ বা অন্যান্য ভালো ইউনিভার্সিটি, ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি চান্স পাওয়ার সুযোগ কম থাকে। যে কারণে আমরা মেধার যথার্থ যাচাইয়ের জন্য আমরা ওই পরীক্ষার রেজাল্টের পাশাপাশি একটা নির্ধারিত পরিমাণ গ্রেডিংয়ের ভিত্তিতে, পরিমাণ গ্রেডের পর আমরা একটা এডমিশন টেস্ট অ্যারেঞ্জ করি, সেটা বিশ্ববিদ্যালয়কে আলাদাভাবে করে। এখন আমাদের সরকার চাচ্ছে যে এটা সম্মিলিতভাবে সব বিশ্ববিদ্যালয় একসাথে পরীক্ষা নিতে, কিন্তু একটা অনেক চ্যালেঞ্জের ব্যাপার, কারণ অনেক স্টুডেন্ট আমাদের এখানে। তারপর আমরা বর্তমানে চিন্তাভাবনা চলছে, কিন্তু আমরা আলাদাভাবে এই নেওয়ার এই দেশের মতো করতে পারছি না, কারণ এদেশে সবার সমান সুযোগ রয়েছে। আপনি নিউ ইয়র্কে বলেন বা যে কোনো অঞ্চলে স্টেটের স্টুডেন্টরা সমানভাবে সুযোগ সুবিধা পায়, কিন্তু আমাদের ওই জালুকাটি একটা মেয়ে বা ছেলে বা নীলবাহারি একটা ছেলে বা
ওই মানে ওই সুনামগঞ্জের একটা ছেলে বা মেয়ে যে সুযোগ সুবিধা পায় তার তুলনায় অনেক গুণ বেশি সুযোগ সুবিধা পায় ঢাকা শহরে, টিচারের ক্ষেত্রে, লজিস্টিক, যেখানে ঢাকা শহরে কলেজ বিশ্ববিদ্যালয় ইউনিভার্স কলেজ স্কুলগুলোর ছেলেমেয়েদের রেজাল্ট অনেক বেশি। এখন যদি আমরা এইভাবে সেট বা এরকম রেজাল্টের ভিত্তিতে নিয়োগ মানে স্টুডেন্টদের সিলেকশন করি, তাহলে দেখা যাবে মফস্বলে মৌলভীবাজারের ছেলেমেয়েরা খুবই কমই ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাড়ানো। সেখানে একটা কোটার ব্যবস্থা থাকে নাকি? কোটার কোটার এরকম কোটাও অনেক ক্ষেত্রে যথার্থভাবে আমরা মানে ইয়ে করছি। মানে আপনার এখানে পার্থক্যটা কী হতো? যেমন এখানে এসএটির ভাবে যেভাবে হয়, দেখুন এখানে মেডিকেল ইঞ্জিনিয়ারিং যে কোনো বিষয়ে ইউনিভার্সিটি ভর্তির সে যে বিষয়ে পড়াশোনা করুক, একটা মাত্র এসএটি এবং তার কলেজ রিজেন্ট টেস্টের যে রেজাল্ট সেগুলো কম্বাইনলি দেখে কিন্তু এই ইয়েটা নেওয়া হয়। এবং কিন্তু বাংলাদেশে দেখা গেল যে মেডিকেলে একটা টেস্ট হয়, ইঞ্জিনিয়ারিং একটা হয়, এই ইউনিভার্সিটি সেই ইউনিভার্সিটি বিভিন্ন কলেজে অসংখ্য একটা স্টুডেন্টকে অসংখ্য জায়গায় তার পরীক্ষা অবতীর্ণ হতে হয়। ওইটার জন্য আমাদের প্রফেসর জাফর ইকবাল সাহেব যে কম্বাইন্ড একটা টেস্টের কথা বলতেছেন, এটা করা যেতে পারে যে কম্বাইন্ডভাবে সব সব জায়গা থেকে বসে এসে একটা একটা মেডিকেল হোক ইঞ্জিনিয়ারিং একটা জায়গা থেকে পরীক্ষা দিতে হবে। কিন্তু আমরা ওই যে রেজাল্টের ভিত্তিতে নিতে পারছি না, কারণ রেজাল্টে যে বললাম যে সব স্টুডেন্টরা আমরা অ্যাডমিশন টেস্টেই অ্যাডমিশন টেস্ট এখানে যে এসএটি এটা কিন্তু রেজাল্টের ভিত্তি না, এটা হলো এসএটি পরীক্ষাটা হলো আলাদা, শুধু ইউনিভার্সিটিতে যাওয়ার জন্য কলেজ যাওয়ার জন্য এটা অ্যাডমিশন টেস্টের মতোই এরকম একটা চিন্তাভাবনা চলছে আর কি। কিন্তু এটা সময়ের ব্যাপার, কারণ আমরা তো টেকনোলজিক্যালি ধরুন অনেক অনেক অ্যাডভান্স না, অনেকগুলো বিষয়ে আমাদের চিন্তাভাবনা করেই এগুলো যাচ্ছে আর কি। তো বোধহয় সামনের বছর বোধহয় এটা করা যে করার একটা চিন্তাভাবনা রয়েছে আমাদের। ভাইস চ্যান্সেলররা মাননীয় রাষ্ট্রপতির উদ্যোগে অনেকবার বৈঠক করেছেন, গত বছরে এটা উদ্যোগ নেওয়ার কথা ছিল, নির্বাচনের কারণে এটা নেওয়া হয়নি, এবার হয়তো এটা নেওয়া যেত নেওয়ার চিন্তাভাবনা চলছে। সেটা আমরা একটা প্রিলিমিনারি টেস্টের মধ্যে আসি যে এটা। আপনি আবার যুক্তরাষ্ট্রে আসার যে বিষয়টা যদি একটু বলেন সংক্ষেপে ফাঁকে একটু। আমি যুক্তরাষ্ট্রে বেড়াইতে এসেছি, আমার এখানে আত্মীয় স্বজন আছে আরও মানে বিভিন্ন লোকজন আছে তাদের সাথে দেখা শেখাতে। এখানে আসার পরে তো যে সুযোগটা থাকে বিভিন্ন কলেজ ইউনিভার্সিটির এই শিক্ষা বিষয়ে কোনো বিষয়ের সাথে যোগাযোগ করার সুযোগ হয় কি? এখানে ধরেন আমার অনেক বন্ধু রয়েছেন, আমি এখানে রিসার্চও করেছি, আমার এক প্রফেসর ইউনিভার্সিটি অফ ওয়েজলিয়ানে প্রফেসর মেরি অ্যালিস আদাদের সাথে ক্লাইমেট চেঞ্জ এন্ড ইভেন্ট সিকিউরিটি চ্যালেঞ্জ ইন বাংলাদেশ, আমি অনেক প্রফেসর রয়েছেন এখানে যাদের সাথে আমার ব্যক্তিগতভাবে সম্পর্ক রয়েছে এবং তাদের সাথে আমি কাজ করি, ইমেইলে যোগাযোগ হয় সবসময়। এবং আমি বিভিন্ন প্রতিষ্ঠানে কলম্বিয়া ইউনিভার্সিটি, বিভিন্ন কমিউনিটি কলেজ এদের সাথে আমার যাওয়ার সুযোগ হয়। এবং আমার আত্মীয় স্বজনরা এখানে বিভিন্ন জায়গায় পড়াশোনা করে, আমার বড় ভাইয়ের মেয়ে হার্ভার্ড ইউনিভার্সিটিতে পড়ে, ওখানে যাওয়ার সুযোগ হয়েছে। আমি যখন রিসার্চ করি তখন বিভিন্ন ইউনিভার্সিটিতে বিভিন্ন লাইব্রেরি আমার ভিজিট করেছি আমি আমার ফিল্ডের, যে কারণে এখানকার শিক্ষা ব্যবস্থা আমরা মানে মোটামুটি অনেক কিছুই প্রত্যক্ষভাবে আমার দেখার সুযোগ জানা হয়েছে অনেক কিছু। আমি চাই যে ওগুলো আমাদের দেশে ওইভাবে সেটা হোক। তো আসলে আমি কথাটা এই জন্য বললাম যে আমাদের বাংলাদেশ থেকে কিন্তু এখানে অনেকে আসে, শিক্ষাবিদরা আসেন, মন্ত্রীরা আসেন, অনেক বিভিন্ন ডিপার্টমেন্টে আমলারা আসেন, সবাই আসেন। আসার পরে কিন্তু এখানে আসলে এখান থেকে বাংলাদেশে কী নিয়ে যাচ্ছে সেটা কিন্তু অনেক সময় বোঝা যায় না, আসলে কিছু নিচ্ছে কি না নিচ্ছে। ধরেন আমাদের শাহজালাল ইউনিভার্সিটিতে এখানে যেমন ভর্তির ক্ষেত্রে বিভিন্ন কলেজে বা স্কুলে ওয়ান স্টপ সার্ভিসেস রয়েছে, এটা আমাদের বাংলাদেশের প্রথম শাহজালাল বিশ্ববিদ্যালয় এটা মানে আমরা চালু করি। আগে ধরেন আমাদের বিশ্ববিদ্যালয়গুলোতে আমরা যখন ভর্তি হইতাম তখন ঢাকা এক জায়গাতে ফর্ম ফিল আপ করতাম, এক তুলতাম, আরেক দিয়ে ফিল আপ করে জমা দিতাম, আরেক বিল্ডিংয়ে টাকা জমা দিতাম। কিন্তু এখন আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রথম অনলাইনে অনলাইনে আপনি বা SMS এর মাধ্যমে আপনি ফর্ম মানে ভর্তির প্রক্রিয়া শুরু করবেন। যখন আপনার ভর্তির এডমিশন টেস্ট দিয়ে যখন আপনি সিলেক্ট হবেন তখন আপনাকে যখন ভর্তি হতে যাবেন তখন একই ডেস্কের মাধ্যমে একই রুমের ভিতরে ওয়ান স্টপ সার্ভিস, আপনার টাকা জমা দেওয়া, আপনার সিলেকশন, আপনার মানে হলের প্রসেসিং এভরিথিং ওয়ান একটা রুমের মধ্যেই আপনার শেষ হয়ে যায়। দেখেন ইউনিভার্সিটি টু যাবেন, এটা প্রফেসর জাফর ইকবাল সহ এখানে যারা আমরা আমেরিকাতে কাজ করেছি বা আমেরিকা থেকে অভিজ্ঞতা নিয়ে আমরা এটা করেছি, যে কারণে আমাদের অভিভাবক প্লাস স্টুডেন্টদের ভোগান্তি এটা অনেক ক্ষেত্রে কমে গেছে। এবং এটা আমাদের এই শাহজালাল বিশ্ববিদ্যালয়কে এখন বাংলাদেশে অনেক বিশ্ববিদ্যালয়ে অনুকরণ করার চেষ্টা করছে। এটা আমরা মাঝে মাঝে মিডিয়া দেখি, বিশেষ করে আপনি যে ডক্টর জাফর ইকবালের কথা বললেন তার অনেক বিষয় আমরা দেখেছি, লেখালেখি করেন, কিছু তিনি অনেক গবেষণা করেন। তো আপনি যদি এখানকার যুক্তরাষ্ট্রের সাথে আপনি যদি শাহজালাল বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে যদি তুলনা করেন, এখানকার শিক্ষা ব্যবস্থা এখানকার কী কতটুকু আপনারা কী মনে করেন মূল্যায়ন যদি করেন কতটুকু এগিয়েছে বাংলাদেশ
আপনার ইউনিভার্সিটি? আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে নতুন যেসব বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে সেই বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে একটি, এবং আমরা প্রথম বুয়েটের পরে আমরা সেমিস্টার সিস্টেম শুরু করেছি। এবং আমেরিকার মতো আমরা বিভিন্ন ক্ষেত্রে আমরা থিওরিটিক্যাল নলেজ, আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তাম তখন আমাদের প্র্যাকটিক্যাল ডেমনস্ট্রেশন, সেমিনার, প্রেজেন্টেশন এগুলোর কোনো সুযোগ ছিল না, কিন্তু আমরা শাহজালাল বিশ্ববিদ্যালয়ে প্রত্যেকটা সেমিস্টারই প্রত্যেক সেমিস্টারে একটা সেমিনার প্রেজেন্ট করতে হয়। ঠিক যেভাবে থিওরিটিক্যাল নলেজ আমরা গ্যাদার করি, ঠিক তেমনি প্রেজেন্টেশনের ক্ষেত্রে বলা এবং লেখা দুটাকে গুরুত্ব দিই। এবং অনেকটা মানে প্রফেসর জাফর ইকবাল শো আরও অনেকে যারা এখানে ওয়েস্টার্ন আমেরিকাতে পড়াশোনা করেছেন তাদের বদলতে আমরা অনেকটা ওয়েস্টার্ন দাসেই শাহজালাল বিশ্ববিদ্যালয়কে মানে সাজানোর চেষ্টা করেছি। যে কারণে আমি নিজেই ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করার পর আমি যখন বুয়েটে ছিলাম তখন আমি অনেক 3 বছর বুয়েটের টিচার ছিলাম, ব্রাকেট বিশ্ব ছিলাম, ওখানে গিয়ে আমি নিজেই আশ্চর্য হয়েছি যে ওখানকার সিলেবাস, ওখানকার পড়ানোর মেথড, ওখানকার সিস্টেম অত্যন্ত মানে মানসম্মত এবং অনেকটা বিশ্বমানের। যেখানে আমি মনে করি যে বাংলাদেশের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে শাহজালাল বিশ্ববিদ্যালয়ের শিক্ষার সিস্টেম কোনো অংশেই মার্কিন যুক্তরাষ্ট্রের শিক্ষা ব্যবস্থার চেয়ে কম না। যদিও ধরেন আমাদের অনেক লিমিটেশন রয়েছে, আপনারা জানেন যে ইউনাইটেড স্টেটসের যে প্রাইমারি এবং সেকেন্ডারি এডুকেশন বা অন্যান্য তেল ডিস্ট্রিক সাপোর্ট আমাদের দেশে সর্বক্ষেত্রে আমাদের সব স্টুডেন্টকে আমরা দিতে পারি না, আধুনিক টেকনোলজির সাথে আমরা প্রিলিমিনারি স্টেজে তাদের পরিচিত করে তুলতে পারি না। কিন্তু তারপরও আমরা এদের পরিচিত করতে ইউনিভার্সিটি লেভেলের সময় লাগে, কিন্তু তারপরও আমরা চাচ্ছি, আমরা চেষ্টা করে যাচ্ছি যে এই বিশ্ববিদ্যালয়কে আমার পৃথিবীর একটা গুরুত্বপূর্ণ বিষয়। মানে কোন জায়গাটার মধ্যে আরও যদি আরও এখানকার সমমানে নেওয়ার জন্য কোন কোন জায়গাটার মধ্যে আরও একটু লজিস্টিক সাপোর্টের প্রয়োজন? এখানে মূল কথা হচ্ছে যে আপনি যারা স্টুডেন্টে আমরা নিয়ে আসেন তারা তো বিভিন্ন গ্রাম থেকে চলে আসেন, বিভিন্ন গ্রামের প্রত্যন্ত অঞ্চল থেকে আসেন, যেখানে তাদের তো বেসিক যে ধারণা আধুনিক প্রযুক্তি সম্বন্ধে, আমাদের এখানে ফ্রি ওয়াইফাই ক্যাম্পাস, আমাদের এখানে সব ধরনের মানে আধুনিক সুযোগ সুবিধা সম্বন্ধে, এরপরে হলে ক্যাম্পাসে আপনি ওয়াইফাই সহ সব ধরনের আধুনিক প্রযুক্তি, তো সেটা তো তাকে প্রথমে নিতে হবে, হঠাৎ করে তো আপনাকে তাকে দিতে পারবেন না। যেমন এখানে একটা সিলেবাস মেয়ে সে স্কুল পর্যায় থেকে সে মানে তার এখানে এলিমেন্টারি থেকে তার টেকনোলজিক্যাল নলেজ ডেভেলপ হয়, কিন্তু তাকে অনেকে আছে গ্রামগঞ্জে থেকে আসে যারা হয়তো ধরেন কম্পিউটার, ল্যাপটপ বা অনেক বিষয়ে সুযোগ পায় নাই, যে কারণে তাকে আমরা ট্রেন করে নিয়ে যাই, শিক্ষিত করে প্রশিক্ষণ দিয়ে আস্তে আস্তে আমাদের তাদের কম্পিউটার কোর্স রয়েছে, থিওরিটিক্যাল কোর্স রয়েছে আমাদের, তারপর প্র্যাকটিক্যাল কোর্স রয়েছে, এগুলোর মাধ্যমে আমরা তাদের ইংলিশে আলাদা আমাদের মাইনর কোর্স রয়েছে, কম্পিউটার কোর্স রয়েছে, বাংলা সাহিত্য রয়েছে, বিভিন্ন বিষয়ের স্ট্যাটিস্টিক, ওগুলো দিয়ে আমরা চাই যে তাদের তাদের যে লিমিটেশনগুলো তাকে আমরা দূর করে বিশ্বমানের তৈরি করতে। অথবা এটা একটা আমাদের এটা ধরেন এককভাবে একটা বিশ্ববিদ্যালয় হঠাৎ করে এটাকে নিয়ে আসতে পারে, সামাজিক অগ্রগতির সাথে সাথে এটা সম্ভব। তো আমার বিশ্বাস যে বর্তমান সময়ে যেভাবে আমরা টেকনোলজির ক্ষেত্রে, ডিজিটালাইজেশনের ক্ষেত্রে আমরা এগিয়ে যাচ্ছি, এটা বেশি দূর নয় যে আমরা এই লিমিটেশনটা আমরা দূর করতে পারবো। সেটা আর আপনাদের তো বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সেখানে তো মেডিকেলের কোনো ব্যবস্থা নাই, মেডিকেল সাবজেক্টের না? মেডিকেল তো আমাদের এখন মেডিকেল ইউনিভার্সিটি হচ্ছে, আগে মেডিকেল কলেজ, কিন্তু এখানে আমার মেডিকেল সায়েন্স আমাদের এখানে, আমাদের আগে সিলেটে যে মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো ছিল, এই কলেজগুলো সব আমাদের আন্ডারে ছিল, রাগি ভ্যালি মেডিকেল কলেজ, উসমানী মেডিকেল কলেজ সব, কিন্তু এখন মেডিকেল বিশ্ববিদ্যালয় হচ্ছে সিলেটে, ওগুলো বোধহয় ওখানে চলে যাচ্ছে। আগে কিন্তু আমাদের মেডিকেল আমাদের আগে আলাদা ফ্যাকাল্টি ছিল আমাদের, এখন কি ফ্যাকাল্টিটা নাই বর্তমানে? এখনও আমরা হয় নাই, কিন্তু সেটা থাকলে কি ধরেন যুক্তরাষ্ট্রে এরকম তো কোনো কোনো ইউনিভার্সিটিতে যে কম্বাইন্ডলি থাকে ব্যবস্থা, রেজাল্টটা হতো আমাদের এখানেও ঢাকা বিশ্ববিদ্যালয়ের আন্ডারে ঢাকা মেডিকেলগুলো করেছিল, রেজাল্টগুলো আমাদের সরাসরি কোনো ক্যাম্পাস করার কোনো সুযোগ না, সুযোগ নেই আমাদের, আমাদের ওই মেডিকেল কলেজগুলো আমাদের এখানে অ্যাফিলিয়েটেড, আমাদের সার্টিফিকেটে আমরা দিই, আমাদের পরীক্ষার ব্যবস্থা এখান থেকে যায়, ওখানে হয়তো একজন মেডিকেল কলেজের প্রিন্সিপাল আমাদের ডিন হিসেবে কাজ করেন, ওগুলো দেখাশোনা করে আমাদের মাধ্যমে ওখানে পরিচালিত হয়, আমরা আমাদের আলাদা একটা সেকশন রয়েছে যারা মেডিকেল কলেজগুলো দেখাশোনা করেন, তারা হয়তো ওই ডিনের সাথে কোঅপারেশন করে এটা দেখাশোনা করে নাকি সার্টিফিকেটগুলো। সেটা আসলে আপনি একটা বিষয় জানেন যে এখানে যারা বাংলাদেশে যারা ডাক্তাররা আসেন, মেডিকেল পাস করে যারা আসেন, গ্রাজুয়েশন করে আসেন, এখানে আসার পর কিন্তু দেখা যায় যে তাদের এখানকার যে মানের যে বিষয়টা থাকে
এখানের সাথে কিন্তু আবার তাকে এখানে পড়াশোনা করতে হয়। আপনি বললেন যে আপনাদের বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয়টা স্ট্যান্ডার্ড বিশ্বমানের, কিন্তু বাংলাদেশের মেডিকেল যে শিক্ষা ব্যবস্থাটা তো সেই মানের কি পোষাইছে সেটা কি মনে হয় আপনার? এখানে ব্যাপার হচ্ছে প্রত্যেকটা দেশেরই আলাদা মানে এক একটা সিস্টেম রয়েছে। তো আমাদের দেশে মেডিকেল কলেজগুলো চেষ্টা করছেন ওগুলো, তো এখানে আমাদের যখন ইন্টার্নি করতো, ইন্টার্নি না করলে কিন্তু আমাদের যে মেডিকেলের যে ইয়ে আছে বিএমএ বা মেডিকেল যেটা এখান থেকে প্র্যাকটিসের যে অনুমতি পাওয়া যায় না। ঠিক এক দেশের সিস্টেম হচ্ছে এদেশের যে বিভিন্ন পরীক্ষা রয়েছে এগুলোর সাথে আপনি পরীক্ষা না দিলে এখানে পাবলিকের সার্ভিস বা পাবলিক ডাক্তারি করতে গেলে বা প্র্যাকটিস করতে গেলে লিমিটেশন রয়েছে। তো অনেকেই পারছে, অনেকে পারছে না, অনেকে পারছে না এই কারণে যে হঠাৎ করে আসে, আসার পর তার যে ধরনের সাপোর্ট দরকার, ফ্যামিলি নিয়ে আসে, একটা মেডিকেল ডাক্তার পড়ার ডাক্তারি পাশ করার পর হয়তো সরাসরি আসে না, 5-7 বছর পরে আসে, তখন তার ফ্যামিলি থাকে, তার সাথে তো ফ্যামিলিকে সাপোর্ট করতে হয়, তো আবার সে তাকে সার্ভাইভ করার জন্য আর্ন করতে হয়, আবার যে ধরনের টিউশন ফি লাগে সেটা দিতে হয়, তখন গিয়ে সে হিমশিম খায়। কিন্তু যারা প্রকৃতপক্ষে এসে পাশ করার সাথে সাথে আসেন এবং স্কলারশিপ নিয়ে বা ফ্যামিলির লজিস্টিক সাপোর্ট রয়েছে, ফিনান্সিয়াল সাপোর্ট রয়েছে, তারা কিন্তু ভালোই করছেন এবং সত্যিকার অর্থে তারা এই দেশের শিক্ষা মেডিকেল ক্ষেত্রে মেডিকেল সেকশনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু মেডিকেলটা একটু পিসিএসের জন্য যে এখানে সরাসরি রেসিডেন্সির মধ্যে তারা সেই এখানে আবার পড়াশোনা করে আবার কোর্স অনেক সময় লাগে। জি জি জি, বাংলাদেশের মানটা এখানকার যে মান সেই মানে এখনও ও সেই জায়গায় এখনও যেতে পারে সরাসরি হয়তো, এমনি তো তারা রেসিডেন্সি পরীক্ষা আপনাকে দিতে হবে, এক এক দেশের এক এক সিস্টেম। তো এখানে দিতে গেলে ওই যে বললাম যে রেসিডেন্সি দেওয়ার সময় যে দরকারটা তাদের, যে সরাসরি হয়তো উনিরা ফাঁস করে এখানে আসেন না, ফাঁস করে 10-7 বছর পরে আসেন, একটা মিডিল এজে, মিডিল এজে আসার পর তাদের অনেক সামাজিক দায় দায়িত্ব রয়ে যায়, পারিবারিক দায়িত্ব রয়ে যায়, তখন এইদের কনফিডেন্স নিয়ে এখানে অন্যান্যগুলো অ্যাভয়েড করে টিউশন ফি দিয়ে এখানে এই ধরনের হার্ডওয়ার্ক করে এখানে মানে কন্টিনিউশন করা সম্ভব হয় না, ওর জন্য অনেকে ফেল করে। কিন্তু যারা ফাঁস করার সাথে সাথে আসে এবং যাদের লজিস্টিক সাপোর্ট রয়েছে, ধরুন প্রফেসর এই যে ডাক্তার আতাউর চৌধুরী বা সিএস এরা তো এনারা তো এখানে ভালোই করছেন, মনস্থ বসু যারা এখানে ডাক্তার আবার নতুন করে পড়াশোনা শুরু করার আগে এর জন্য মানে সরাসরি আরও মানে মেডিকেল কোর্সটাকে আবার এখানে কন্টিনিউ করতে হয়, এটা হচ্ছে রেসিডেন্সি করতে হচ্ছে যে এটা প্রত্যেক দেশে, আপনি বাংলাদেশেও যদি আপনি করতে চান তাহলে আপনার ইন্টার্নি শেষ করতে হবে, আপনার ডাক্তারি মেডিকেল MBBS পাশ করার পর কিন্তু আপনি সরাসরি আপনি ইয়ে পারবেন না, এগুলো রেসিডেন্সি করতে হলে আপনার ওই যে অনেক ধরনের প্র্যাকটিক্যাল এই দেশের ডাক্তার এই দেশের সিস্টেমের সাথে আপনাকে ইন্ট্রোডিউস হতে হয়। এটা করতে হলে ওই যে বললাম যে সময়ের ব্যাপার, যারা প্রথম দিকে আসেন তারা ভালো করেন, যারা প্রথম দিকে আসেন না ফ্যামিলি দায় দায়িত্ব নিয়ে আসেন তারা কিন্তু অনেকেই বিভিন্ন কারণে হতাশ হয়ে যান, যে কারণে বাধ্য হয়ে এই করেন। আর বাংলাদেশ থেকে বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্টুডেন্টরা নিশ্চয়ই যায়, অবশ্যই যায়, কিন্তু এখন যুক্তরাষ্ট্রে কেউ কি সেখানে গিয়ে পড়াশোনা করে কিনা? আপনাদের শাহজালাল ইউনিভার্সিটি অথবা ঢাকা ইউনিভার্সিটি এরকম আসে ওর রিসার্চের ক্ষেত্রে আসে, ধরুন আমি যে প্রফেসরের সাথে কাজ করলাম উনি বাংলাদেশের বিষয় নিয়ে, হিউম্যান সিকিউরিটি, ক্লাইমেট চেঞ্জ, উনি আমাকে আমার এই রিসার্চের বিষয় দেখেই ওনার সাথে কাজ করতে আগ্রহ শো করলেন। অনেকেই কাজ করে, যেমন নেপালের প্রধানমন্ত্রী এই যে কিছুদিন আগে আসলেন, উনি বাংলাদেশ মেডিকেল ময়মনসিংহ মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করেছেন, আমাদের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ওই বিশ্ববিদ্যালয় থেকে উনি ইয়ে MPhil বা MS করেছেন। অতএব অনেক এশিয়ার অনেক দেশের ডাক্তাররা বাংলাদেশে এসে পড়াশোনা করে, এবং যারা বিশেষ করে ওই ফিল্ডে এক্সপার্ট হতে চান এশিয়া ফিল্ডে তারা বাংলাদেশে যান, রিজনাল ডেতে যান, বাংলাদেশ নিয়ে যারা স্টাডি করেন, ইন্ডিয়ান স্টাডি করেন, সাউথ এশিয়া নিয়ে স্টাডি করেন, তারা অনেকে গিয়ে বাংলাদেশে রিসার্চ করেন। রিসার্চের ফিল্ডের উপর নির্ভর করে কে কোথায় যাবে, কোথায় মানে কাজ করবে। বাংলাদেশের শিক্ষার মান অনেকে এগিয়েছে অবশ্যই, এবং বাংলাদেশের বাংলাদেশ পিছিয়ে নেই, ঠিক আছে, বাংলাদেশ পিছিয়ে নেই, এটা তো আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশ এখানে দেখলেই যাবেন অনেকে আপনারা এখানে এসে কাজ করছেন ভালো ভালো প্রতিষ্ঠানে, এখানে নিউ ইয়র্ক বিভিন্ন সিটি জব করছেন, বিভিন্ন পুলিশে কাজ করছেন, বিভিন্ন প্রশাসনিক দায়িত্ব পালন করছেন। অতএব যদিও বাংলাদেশের শিক্ষার সাথে এখানে অসামঞ্জস্যপূর্ণ, তাহলে কিন্তু এখানে ওনারা সার্ভাইভ করতে পারতেন। আমার অনেক স্টুডেন্ট দেখছি যে এখানে খুবই ভালো ভালো করছে। দর্শক আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সময় দেওয়ার জন্য। থ্যাংক ইউ ভেরি মাচ। প্রিয় দর্শক, আজ আমরা এখানে শেষ করবো, ভালো থাকুন, সুস্থ থাকুন।